গুড মর্নিং, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাই বা শুভেচ্ছা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হলো প্রবলেম বেসড লার্নিং এর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। তো আজকে যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমরা সংক্ষেপে বুঝে নেব প্রবলেম বেসড লার্নিং বলতে কী বোঝায়। টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির দ্বিতীয় দশকে আজকে গোটা বিশ্বজুড়ে যে মডার্ন ট্রেন্ড বা মডার্ন এডুকেশনাল ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো প্রবলেম বেসড লার্নিং। অর্থাৎ লার্নিংকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য করে তোলার জন্য দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, যে সমস্যাগুলি ব্যক্তির প্রত্যক্ষ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে অনুভূত হয় বা উপলব্ধ হয়, অর্থাৎ যে সমস্ত সমস্যা বা জটিলতা বা জটিল পরিস্থিতি একজন ব্যক্তি দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্য থেকে অবজার্ভ করে বা পর্যবেক্ষণ করে বা সে সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে, এমন সমস্যাগুলির সঙ্গে প্রত্যেকটি কোর্স কারিকুলাম বা যে কোনো কোর্সের অন্তর্ভুক্ত যে কারিকুলাম বা কারিকুলামের অন্তর্ভুক্ত যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলিকে যখন কোনো নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতির অন্তর্ভুক্ত কোনো সমস্যার সাথে সম্পর্কযুক্ত করে বা তার সাথে অনুসঙ্গ স্থাপন করে শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়, ফলে সেই সমস্ত সমস্যার সমাধান করার মাধ্যমে শিক্ষার্থীরা যখন সমস্যাটির সমাধান সূত্র জানতে পারবে, পাশাপাশি সমস্যাটা সম্পর্কে ধারণা লাভ করার সুযোগ পাবে, এমনও হতে পারে সেই সমস্যার সমাধানের মধ্য দিয়ে শিক্ষণীয় যে সমস্ত বিষয়বস্তুগুলি রয়েছে সেই বিষয়গুলিও তাদের কাছে অনেক গ্রহণযোগ্য বা বোধগম্য হয়ে উঠবে। এখানে কখনো কখনো শিক্ষক মহাশয় উদ্দেশ্যভিত্তিকভাবে বা কোনো নির্দিষ্ট পন্থায় তার যে শিক্ষণীয় বিষয়গুলি, সে শিক্ষণীয় বিষয়গুলিকে কোনো নির্দিষ্ট সমস্যায় রূপান্তর করবেন এবং সেই নির্দিষ্ট সমস্যায় রূপান্তর করার মাধ্যমে সে সমস্যাগুলিকে যথাযথভাবে পর্যবেক্ষণ এবং অনুধাবনের মাধ্যমে শিক্ষার্থীরা যখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিষয়গুলি বা সে সমস্যাগুলির সমাধান করতে পারে, তখন সে সমস্যার সমাধানের মাধ্যমেই কিন্তু তাদের শিখনের কাজটি সম্পন্ন হবে বা হয়। এখানে যেমন ছোটো ছোটো দলের মধ্যে থেকে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সমস্যাগুলিকে সমাধান করার জন্য এখানে শিক্ষক মহাশয় প্রত্যক্ষ ভূমিকা পালন করেন, পাশাপাশি শিক্ষার্থীরা যদি তাদের সেই সমস্যাটি সমাধান করার জন্য কোনো প্রকারের সাহায্য বা সহায়তা শিক্ষক মহাশয়ের কাছ থেকে যদি দরকার হয়, শিক্ষক মহাশয় অবশ্যই তাকে সাহায্য করবেন। এক্ষেত্রে শিক্ষক মহাশয় ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করছি প্রবলেম বেসড লার্নিংয়ে যে সমস্ত মৌলিক বৈশিষ্ট্য আছে সে প্রত্যেকটি বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন ডিসকভারিং এডুকেশন ফর বেসিক চ্যানেলে। তাহলে শুরু করছি ক্যারেক্টারিস্টিক্স অফ পিবিএল বা প্রবলেম বেসড লার্নিং। পিবিএল ইজ এ প্রবলেম ওরিয়েন্টেড লার্নিং সিস্টেম। প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেটি আমরা সূচনাতে বলেছি, যে প্রবলেম বেসড লার্নিং হলো একটি সমস্যা নির্ভর বা সমস্যা কেন্দ্রিক শিখন প্রক্রিয়া। অর্থাৎ এটি একটি লার্নিং সিস্টেম যেটি মূলত প্রত্যক্ষভাবে প্রবলেম ওরিয়েন্টেড, সমস্যার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ সমস্যা কৃত্রিমভাবে শিক্ষার্থীর সামনে তুলে ধরা যেতে পারে বা তুলে ধরা হতে পারে, পাশাপাশি বাস্তবিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে, বা এমন হতে পারে যে কোনো কোর্স কন্টেন্টকে একটি প্রবলেমে কনভার্ট করে, সে প্রবলেমে কনভার্ট করার পরে অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদেরকে ছোটো ছোটো গ্রুপের মধ্যে শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করে বা তাদেরকে পার্টিসিপেট করানোর মাধ্যমে তাদেরকে যখন শিখনে সক্রিয়রূপে শিখনে সাহায্য করা হবে, তখন সেই শিক্ষাদানের যে প্রক্রিয়া বা শিখনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে বলা হবে প্রবলেম বেসড লার্নিং। এ প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যে লার্নিং বা টিচিং তিনটি বিশেষ মাত্রায় বা লেভেলে আমরা দেখতে পাই। কখনো এটিকে আমরা মেমোরি লেভেলের টিচিং বলে থাকি বা লার্নিং বলে থাকি, কখনো আবার বলা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং বা লার্নিংয়ের কথা, আবার কখনো
সেটি রিফ্লেকটিভ লেভেলের টিচিং এর কথা বলা হয়। তাহলে রিফ্লেকটিভ লেভেল হচ্ছে সর্বোচ্চ লার্নিং বা টিচিংয়ের একটি লেভেল, যে লেভেলে শিক্ষার্থী দ্বারা সরাসরি শিখতে পারে, যে বিষয়গুলি শেখে শুধু শেখার মধ্য দিয়ে, জানার মধ্য দিয়ে বিষয়গুলি সীমাবদ্ধ থাকে না। সে জানার যে বিষয়গুলি বা শেখার যে বিষয়গুলি, সে বিষয়গুলিকে ব্যবহারিক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে ও সক্রিয়রূপে সেগুলিকে প্রয়োগ করে, এবং সে প্রয়োগ করার মাধ্যমে, অ্যাপ্লাই করার মাধ্যমে তারা বুঝে উঠতে পারে বা বুঝতে পারে, সক্রিয়ভাবে বুঝতে পারে যে বিষয়গুলি তারা শিখেছে সে বিষয়গুলির গুরুত্ব কী আছে, যে বিষয়গুলি শিখেছে সেগুলি কীভাবে প্রয়োগ করতে হয়, এই সমস্ত বিষয়গুলি তারা প্রত্যক্ষভাবে অনুভব করতে পারে বা দেখতে পারে। ফলে যা শেখে তা যথার্থ বাস্তবিক ক্ষেত্রে প্রতিফলন ঘটে। সেই জন্য বলা হয় প্রবলেম বেসড লার্নিং হলো একটি রিফ্লেকটিভ লেভেলের টিচিং পদ্ধতি বা লার্নিং সিস্টেম। দ্বিতীয় ক্ষেত্রে যে বলা হয়েছে যে সিলেকশন অফ প্রবলেম ইজ এ স্টার্টিং পয়েন্ট অফ পিবিএল, তো এই প্রবলেম বেসড লার্নিং এর বিষয়টি শুরু করার সময় সবার আগে যে বিষয়টি দরকার হয় প্রবলেম সিলেকশন। এখানে প্রবলেম সিলেকশন কি, এখানে পুরো কোর্স কন্টেন্টের অন্তর্ভুক্ত প্রত্যেকটি কন্টেন্টকে প্রবলেমে কনভার্ট করতে পারেন মাস্টারমশাই, পূর্ব থেকে তিনি সেটাকে করবেন, কিংবা সেটাকে বাস্তবিক যে সমস্ত অ্যাজ ইট ইজ যে প্রবলেমগুলো রয়েছে সে প্রবলেমগুলোকে কোর্স কন্টেন্টের সাথে অ্যাসিমিলেট করা যায় কি না সেটা সম্পর্কে তিনি ভাববেন, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে প্রবলেমটাকে সিলেক্ট করা হলো তাদের লার্নিংয়ের জন্য সেগুলো রেলেভেন্ট কি না। যদি রেলেভেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে প্রবলেমের যথাযথ সমাধানের মাধ্যমে লার্নারদের লার্নিং অবজেক্টিভ ফুলফিল হবে। যদি রেলেভেন্ট না হয় বা উদ্দেশ্য নির্ভর না হয় সে প্রবলেমগুলো, তাহলে কিন্তু তাদের লার্নিংয়ের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে না। তাই শিক্ষার্থীদের লার্নিংয়ের উদ্দেশ্য বা শিখনের উদ্দেশ্য পূরণ করার জন্য সমস্যা নির্বাচন করা অত্যন্ত আবশ্যক। এখানে স্বাভাবিক সমস্যাকে আমরা নির্বাচন করতে পারি, কিংবা যে নলেজ বা এক্সপিরিয়েন্স রয়েছে বা যে কোর্স কন্টেন্ট রয়েছে বা যে লার্নিং মেটেরিয়াল রয়েছে সেই মেটেরিয়ালের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ঘটনাগুলিকেও আমরা নির্বাচন করতে পারি, শিক্ষক মহাশয় তা নির্বাচন করতে পারেন। এটি হলো প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যে পদক্ষেপের মধ্য দিয়ে প্রবলেম বেসড লার্নিংয়ের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি কিন্তু সূচনা হয়। দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টিকে বলা হচ্ছে প্রবলেম সলভিং ইজ দ্য কি অফ প্রবলেম বেসড লার্নিং, এখানে প্রবলেম সলভিংয়ের বিষয়টি কিন্তু এখানে সবথেকে বড় আউটকাম বা মুখ্য আউটকাম। অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংয়ের মাধ্যমে লার্নাররা প্রবলেমের সলিউশান করতে শেখে, অর্থাৎ প্রবলেম সলভ করা বা প্রবলেমের সলিউশান বের করাটাই হচ্ছে এই শিখনের বা এই শিক্ষাদান পদ্ধতির মুখ্য উদ্দেশ্য বা মুখ্য পদ্ধতি, মুখ্য টার্গেট। এখানে যেটা বলা হচ্ছে যে প্রবলেম সলভ করার মাধ্যমে লার্নার কী কী শিখতে পারবে, লার্নার তিন রকমের বিষয় সম্পর্কে কিন্তু অবগত হওয়ার সুযোগ পাবে। প্রথম, যে লার্নিং কন্টেন্ট বা লার্নিং অবজেক্টিভস বা লার্নিং মেটেরিয়ালের পরিপ্রেক্ষিতে প্রবলেম সিলেক্ট করা হয়েছে সে লার্নিং মেটেরিয়াল বা লার্নিংয়ের যে সমস্ত নলেজ বা ইনফরমেশানগুলো রয়েছে সেগুলির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে, এটি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যে প্রবলেমটি তাদের সামনে তুলে ধরা হয়েছে সে প্রবলেমটির সাথে পরিচিত হতে পারবে এবং সে প্রবলেম রিলেটেড যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে সেগুলি সম্পর্কে ধারণা গঠন করতে পারবে। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা শিখবে সে বিষয়টি হচ্ছে যে এই ধরনের সমস্যা বা সমজাতীয় সমস্যার সমাধান করতে গেলে কী ধরনের সমাধান সূত্র রয়েছে, সেই সমাধান সূত্রগুলোও কিন্তু তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা প্রাসঙ্গিক হয়ে ওঠে। তাই বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কিন্তু এরকম তিন রকমভাবে, তিনটি গুরুত্বপূর্ণ পন্থা বা পদ্ধতিতে তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলি শেখার সুযোগ পাবে। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিংয়ের যে বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করা হয়েছে তা হলো যে প্রবলেম বেসড লার্নিং কনটেক্সচুয়ালাইজ এ প্রবলেম অ্যাক্রস দ্য ডিসিপ্লিন। এখানে কনটেক্সচুয়ালাইজ কথাটির মানেটা এখানে আপনাদেরকে বুঝতে হবে, যে এই যে ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত, আমি যে কথাটি বারবার বলছি যে কোনো একটি কারিকুলামের অন্তর্ভুক্ত যে সমস্ত অ্যাক্টিভিটি বা যে নলেজ বা ইনফরমেশানগুলো রয়েছে সেগুলিকে বাস্তবিক যে সমস্ত সমস্যা রয়েছে, বাস্তবিক যে সমস্ত ঘটনা রয়েছে, বাস্তবিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে বা নির্ধারকগুলি রয়েছে সেগুলির সাথে সাদৃশ্যকরণ বা সেগুলির সঙ্গে মেলবন্ধন করা অত্যন্ত আবশ্যক। অর্থাৎ বিভিন্ন ঘটনা যেগুলো ঘটনা ঘটছে, অর্থাৎ কৃত্রিম নয়, স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক সমস্যা, সে স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক বিষয়, সে বিষয়গুলিকে যখন যথাযথভাবে শিখনযোগ্য বা শিক্ষণীয় বিষয়ের সাথে সম্পর্কযুক্ত করা হবে বা সে সমস্যাগুলির সাথে অনুসঙ্গ স্থাপন করা হবে, মেলবন্ধন করা হবে,
এর মাধ্যমে সেই সমস্ত সমস্যাগুলোই কিন্তু সমাধান করতে পারবে। ফলে বলা হবে লার্নিং শুধুমাত্র লার্নিংয়ের উদ্দেশ্য বা যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতাগুলো তারা এই কোর্সের মধ্য থেকে শিখবে সেগুলো শুধুমাত্র থিওরিটিক্যালি তাদের মধ্যে থাকবে না, সে জ্ঞান বা অভিজ্ঞতাগুলি কিন্তু বাস্তবিক জীবনে বা ব্যবহারিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি তাদের সামনে উঠে আসবে সে সমস্যাগুলি যথাযথ সমাধান করার ক্ষেত্রেও সেগুলিকে তারা প্রতিফলন ঘটাতে পারবে বা সেগুলোকে প্রয়োগ করতে পারবে। সেই কথাটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে টিচার এখানে যে বিষয়টি দেখবেন সে বিষয়টি হচ্ছে যে যে প্রবলেমগুলো তাদের সামনে তুলে ধরা হবে সেগুলি যেন কনটেক্সট ওরিয়েন্টেড হয়, সেগুলি যেন ব্যবহারিক জীবনের বিভিন্ন বাস্তবিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত ঘটনাকে কেন্দ্র করে হয় বা সেই ঘটনাগুলির সাথে সাদৃশ্য রেখে করা হয়। এরপরে যে বিষয়টি বা বৈশিষ্ট্যটি রয়েছে সেটি আমরা বলবো, সেটি হচ্ছে প্রবলেম বেসড লার্নিং ইউজেস স্মল গ্রুপ টিউটোরিয়ালস। এখানে দেখুন একটা বিষয় বলা হয়েছে স্মল গ্রুপ টিউটোরিয়ালস। টিউটোরিয়ালস আমরা কাকে বলবো? টিউটোরিয়াল কথাটি ব্যবহার করা হয় একমাত্র কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিংবা কোনো অজানা জিনিসকে যদি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয় তাহলে সে বিষয়টি জানার ক্ষেত্রে যখন সিকুয়েন্সিয়ালি বা অর্গানাইজড ওয়েতে যখন সে সমস্যার সমাধান সূত্র বলে দেওয়া হয় বা বলে দেওয়া সে সমাধানের বিভিন্ন সংকেতগুলো সংকেতের সন্ধান দেওয়া হয় বা সংকেত সরবরাহ করা হয়, যে কার্যক্রম বা যে প্রক্রিয়ার মাধ্যমে সে সংকেত সরবরাহ করা হয় বা তথ্য সরবরাহ করা হয় বা নির্দেশিকা প্রদান করা হয় সেই প্রোগ্রাম বা সেই কার্যক্রম বা সেই অ্যাক্টিভিটিকে বলা হচ্ছে টিউটোরিয়াল। এখানে প্রবলেম বেসড লার্নিংয়ের যে বিষয়টি এখানে কিন্তু এককভাবে ইন্ডিভিজুয়ালি লার্নারের লার্নিংয়ের বিষয়টি পরিচালিত হয় না। এখানে কোনো একটি শ্রেণীকক্ষের অন্তর্ভুক্ত যে শিক্ষার্থীরা থাকে তাদেরকে ছোটো ছোটো গ্রুপে বা ছোটো ছোটো দলে ভাগ করে দেওয়া হয় এবং সেই ছোটো ছোটো দলের মধ্যে তারা পরস্পর পরস্পরের সাথে ক্রিয়াপ্রতিক্রিয়া করে, পরস্পর পরস্পরকে সহযোগিতা করে এবং পরস্পরের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু তারা সেই সমস্যাগুলি সমাধান করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তাই বলা হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিংয়ে যখন গ্রুপ সিলেকশন করা হয় সে গ্রুপে যখন তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বা প্রবলেম দেওয়া হয় সে প্রবলেমগুলো তারা তাদের নিজের ক্ষমতা অনুসারে অনুধাবন করার চেষ্টা করে এবং প্রত্যেকের নিজস্ব যে সমস্ত ভাবনা বা অনুভবগুলি রয়েছে সেগুলিকে সঙ্গবদ্ধ করে সেগুলিকে একত্রিত করে তারা কিন্তু যথার্থরূপে সেই বিষয়গুলিকে তারা সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করে এবং প্রত্যেকের ভাবনার মধ্যে যে সমস্ত কমন জায়গা আছে সে কমন জায়গাগুলোকে দিয়ে কিন্তু সে সমস্যার সমাধান সূত্র তারা বের করতে পারে। তবে এক্ষেত্রে তারা তাদের যখন ভাবনা শক্তি বা চিন্তা শক্তি বা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের যে বিষয়গুলি বা ক্রিয়াপ্রতিক্রিয়া করার সময় যে সমস্ত বিষয়গুলি তারা সম্মুখীন হবে সেরকম পরিস্থিতিতে যদি কোনো রকমের সাহায্যের দরকার হয় তখন শিক্ষক মহাশয় কিন্তু তাদেরকে আবশ্যিক রূপে উপযুক্তভাবে তাকে সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতা করার বা সাহায্য প্রদানের একটি বিশেষ ব্যবস্থা এই শিক্ষাদান পদ্ধতিতে আমরা বিশেষভাবে দেখতে পাই বা এই লার্নিং সিস্টেমে আমরা বিশেষভাবে দেখতে পাই। এরপরে আমরা আলোচনা করব প্রবলেম বেসড লার্নিংয়ের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে প্রবলেম বেসড লার্নিং স্পেসিফাইজ দ্য রোল অফ এ টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর। এখানে আমরা বলেছি যে টিচারের ভূমিকাই হচ্ছে ফ্যাসিলিটেটরের ভূমিকা, অর্থাৎ তিনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সরবরাহ করবেন। এই সুযোগ সুবিধা কিন্তু আবশ্যিকরূপে যে প্রবলেম বা যে সমস্যাটি নির্বাচন করা হয়েছে তার সাথে সাদৃশ্য রেখেই সম্পন্ন হবে, অর্থাৎ এই সমস্যা বা এই সমস্যার সমাধানের জন্য বা লার্নেবল প্রবলেমের সলিউশনের জন্য বা সে তার সলিউশন খুঁজে বের করার জন্য একজন শিক্ষার্থী বা একদল শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে যে ধরনের সাহায্য প্রার্থনা করবেন বা প্রত্যাশা করবেন সেই ধরনের সাহায্য কিন্তু দেবেন। তবে এই প্রসঙ্গে মনে রাখা দরকার শিক্ষক মহাশয় কিন্তু সমস্যার সমাধান বলে দেবেন না, সমাধান কীভাবে করা যেতে পারে সে সম্পর্কিত অজানা অনেক বিষয় বা অনেক তথ্য বা অনেক সংকেত এ সরবরাহ করতে পারেন কিন্তু কোনো সমস্যার সমাধান প্রত্যক্ষভাবে কিন্তু শিক্ষক মহাশয় করবেন না। এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখা দরকার। এরপরে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং ফোকাসেস অন দ্য সেলফ স্টাডি পিরিয়ড। এখানে কিন্তু সেলফ স্টাডি পিরিয়ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ লার্নারকে কিন্তু নিজের থেকে অনুশীলন করার বা নিজের থেকে অনুধাবন করার বা স্টাডি করার একটা সুযোগ দেওয়া হয়, অর্থাৎ এই পর্যায়ে নিজের যে ভাবনাচিন্তা নিজের যে জ্ঞানবুদ্ধি সেই জ্ঞানবুদ্ধি ভাবনাচিন্তা ইত্যাদি বিষয়গুলি কিন্তু প্রত্যক্ষভাবে তারা প্রয়োগ করে এবং সে প্রত্যক্ষভাবে প্রয়োগ করার মাধ্যমে
তারা প্রথমে সেই সমস্যা সম্পর্কে একটি সুন্দর দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করেন বা একটা সহজ একটি চিত্র নির্মাণ করার চেষ্টা করেন। এভাবে সেই সহজ চিত্র বা সেই ভাবনা বা সেই কল্পকে তারা ব্যবহারিক ক্ষেত্রে বা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। তো প্রবলেম বেসড লার্নিংয়ে সেলফ স্টাডির একটি বিষয় বা পর্ব তাদের মধ্যে থাকে, অর্থাৎ প্রবলেম দিয়ে দেওয়ার পরে তারা গ্রুপে পার্টিসিপেট করার পর পাশাপাশি গ্রুপে যখন তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, এখানে কিন্তু কেউ কখনো অন্যদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হবে না। অর্থাৎ একটি গ্রুপের মধ্যে যে চারজন বা পাঁচজন থাকে, সেই চারজন পাঁচজনের মধ্যে অর্থাৎ সেই নির্দিষ্ট ছাত্রটি বাদ দিয়ে বাকি সবাই সমস্যার সমাধান করে দেবে বা সমাধান বলে দেবে এমনটা কিন্তু নয়। প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং নিজের ক্যাপাসিটি অনুসারে, নিজের ভাবনা অনুসারে, নিজের বোধগম্যতা অনুসারে কিন্তু সেই সমস্যাগুলির সমাধান তাদেরকে খুঁজে বের করতে হবে। সেজন্য এখানে সেলফ স্টাডির একটি বিষয় রয়েছে। তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে সক্রিয়ভাবে নিজে নিজে শেখার চেষ্টা করে, নিজের প্রয়োজন অনুসারে শেখারও চেষ্টা করে। এরপরে যে বিষয়টির কথা বলা হচ্ছে সে বিষয়টি হলো প্রবলেম বেসড লার্নিং ফোকাসেস অন দ্য সেলফ ডাইরেক্টেড লার্নিং। এখানে আরেকটি কথা বলা হয়েছে, দেখুন সেলফ ডাইরেকশন। সেলফ ডাইরেকশন কথাটির মানেটা কি? এখানে লার্নার যেমন নিজে নিজে শিখবে, পাশাপাশি নিজে যেমনভাবে শিখতে চাইছে, যেমন রকমের সুবিধা বা সুযোগ পেতে চাইছে, যেমন রকম বা যেমনভাবে শিক্ষকের কাছ থেকে হেল্প পেতে চাইছে বা যেমনভাবে তার অন্যান্য সহপাঠীদের কাছ থেকে সহযোগিতা পেতে চাইছে, সেরকমভাবে কিন্তু সহযোগিতা দেওয়া বা সাহায্য দেওয়া বা পরিবেশ নির্মাণ করা বা ক্রিয়া প্রতিক্রিয়া করার একটি সুযোগ কিন্তু এখানে থাকে প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে। তার প্রবলেম বেসড লার্নিংয়ে প্রবলেম সিলেকশন, সিলেকশনের পর গ্রুপ সিলেকশন এবং অ্যাসাইনমেন্ট দেওয়া, এই অ্যাসাইনমেন্ট দেওয়া, এই যে বিভিন্ন কাজগুলির কথা বলা হলো, সে প্রত্যেকটি কাজেই কিন্তু শিক্ষার্থীরা যখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বা প্রত্যক্ষভাবে নিজের যে ভূমিকা, নিজের ভূমিকা পালন করার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দকেও গুরুত্ব দেবে বা তাদের মতো করে ভাবনা চিন্তা করবেন। এই বিষয়গুলি কিন্তু এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেলফ ডাইরেক্টেড লার্নিংয়ের লার্নিং হিসেবেও কিন্তু প্রবলেম বেসড লার্নিংকে বলা হয়। অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংয়ে সেলফ ডাইরেক্টেড লার্নিংয়ের যে বিভিন্ন রকমের নীতি বা প্রক্রিয়াগুলো, সেই বিষয়গুলি, বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাই। প্রবলেম বেসড লার্নিং ইউজেস দ্য প্রিন্সিপালস অফ কন্টিনিউয়াস সেলফ এডুকেশন। কন্টিনিউয়াস সেলফ এডুকেশনের কথা বলা হচ্ছে এখানে। কিন্তু হঠাৎ করে কোনো একটি নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা কিছু সংখ্যক বিষয় বা কিছু বিষয় শিখে নিল এবং শিখে নেওয়ার পর তারা সমস্যার সমাধান করে ফেললো এমনটা কিন্তু নয়। প্রবলেম সিলেকশন যখন করা হয় তখন কিন্তু শিক্ষক মহাশয় কিন্তু সেই প্রভিশন বা সেই জায়গাটা তিনি ক্রিয়েট করেন। অর্থাৎ কোনো সমস্যার সমাধান করতে গিয়ে হঠাৎ করে কোনো পরিস্থিতি বা মুহূর্তের মধ্যে সেই সমস্যার সমাধান সূত্র বের করে নিল এবং সেখানে শেখার বিষয়টি শেষ হয়ে গেল এমনটা নয়। প্রতি মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে কী করতে থাকে, অবিরাম তারা কিন্তু নিজের মতো করে শিখে থাকে, নিজের মতো করে শেখার, নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ক্ষমতা, নিজের মানসিকতা, নিজের যে সমস্ত ব্যক্তিত্ব সেই অনুসারে কিন্তু শিক্ষার্থীরা, নিজের ক্যাপাসিটি সেই অনুসারে শিক্ষার্থীরা কিন্তু তাদের মতো করে কন্টিনিউয়াসলি শিখবে এবং কন্টিনিউয়াসলি শেখার একটা প্রভিশন আমরা প্রবলেম বেসড লার্নিংয়ে কিন্তু বিশেষভাবে দেখতে পাই। এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে। আমরা প্রবলেম বেসড লার্নিং সম্পর্কে ধারণা গঠন করতে গেলে আরও কতগুলো বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখা প্রয়োজন। এখানে বলা হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিং ফলোজ দ্য সিকোয়েন্স অফ ব্রেন স্টর্মিং, নেমলি, আচ্ছা এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে ব্রেন স্টর্মিং, অর্থাৎ শিক্ষার্থীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে বা যে সমস্যাটি লার্নেবল সমস্যা, সে সমস্যাটিকে ভালোভাবে বোঝার জন্য তিনি যেমন, সেই শিক্ষার্থী যেমন নিজে নিজে কিছু জিনিস শিখবে, নিজে নিজে অনেক নলেজ বা ইনফরমেশান নেবে বিভিন্ন সোর্স ব্যবহার করার মাধ্যমে, পাশাপাশি লার্নারদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে, গ্রুপের মধ্যে, উইদিন গ্রুপ, গ্রুপের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে সেখান থেকে অনেক সংকেত বা ধারণা সে তারা লাভ করবে, পাশাপাশি শিক্ষকের কাছ থেকে বিভিন্ন রকমের ধারণা বা অভিজ্ঞতা লাভ করতে পারে, সেখান থেকে বিভিন্ন সোর্সগুলোকে বা রিসোর্সগুলোকে বা ফেসিলিটিগুলোকে অ্যাভেল করার মাধ্যমে নেবে। কিন্তু তবুও একটা বিষয় এখানে বলা হচ্ছে, সেই শিক্ষার্থী কিন্তু তার ব্রেনের মধ্যে, তার মস্তিষ্কে বা জ্ঞানমূলক ক্ষেত্রে বা কগনিটিভ সেক্টরে বা সাইকোলজিক্যাল ফিল্ডে এই সমস্ত কালেক্টেড ইনফরমেশনগুলো, অর্থাৎ সে নিজে নিজে যা শিখলো, বন্ধুদের কাছ থেকে যা তথ্য পেলো, হ্যাঁ শিক্ষকের মহাশয়ের কাছ থেকে যা তথ্য পেলো, সমস্ত তথ্য বা ইনফরমেশনগুলোকে কালেক্ট করার পর সেগুলো কিন্তু মস্তিষ্কে বা ব্রেনে গিয়ে বা সাইকোলজিক্যাল ফিল্ডে সেগুলোকে কিন্তু ভালোভাবে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করতে করতে তখন ব্রেনের বা মস্তিষ্কে যে অ্যানালাইসিসের ক্রিয়াটি তারা সম্পন্ন করে সেটিকে সাধারণভাবে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। এখানে বলা হচ্ছে সেই কাজটি করার ক্ষেত্রে
এখানে একটা সিকোয়েন্স আমরা দেখতে পাই। প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে এই সিকোয়েন্সের বিষয়টি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেটি এটি একটি এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে পরিচিত। প্রথমে বলা হচ্ছে প্রেজেন্টেশন অফ প্রবলেম। এখানে সমস্যাকে তুলে ধরা হয়, সমস্যাটি তাদের শিক্ষার্থীরা প্রথমে আইডেন্টিফাই করে, সে সমস্যাটিকে তারপরে বিশ্লেষণ করে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে অ্যানালাইসিস অফ প্রবলেম। এবং তৃতীয় ধাপে বলা হচ্ছে জেনারেশন অফ হাইপোথিসিস। এবং শিক্ষার্থীরা যখন এই যে ব্রেনের মধ্যে যে বিশ্লেষণ বা ব্রেন স্টর্মিং করবে, করার আগে প্রথমে প্রবলেমকে আইডেন্টিফাই করবে এবং প্রবলেমটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরিপ্রেক্ষিতে তার মধ্যে কিন্তু অনেক সম্ভাব্য সমাধান এর বিষয়গুলি সম্পর্কে সে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ এই সমস্যাটি কীভাবে সমাধান হতে পারে সে সম্পর্কে কিন্তু কিছু ধারণা গঠন করবে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এ প্রসঙ্গে বলা হচ্ছে। চতুর্থ ক্ষেত্রে যেটা বলা হচ্ছে স্পেসিফিকেশন অফ লার্নিং অবজেক্টিভস। এখানে কিন্তু স্পেসিফাই করতে হয়, অর্থাৎ এই প্রবলেম সলভ করার মাধ্যমে তাদের কোন কোন লার্নিং অবজেক্টিভ ফুলফিল হবে সেটিকে স্পেসিফাই করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে এই লার্নিং অবজেক্টিভ ফুলফিল করার জন্য কিংবা তাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কী ধরনের লার্নিং রিসোর্স দরকার হবে সেগুলিকে শিক্ষার্থী কিন্তু সিলেক্ট করে। এ প্রসঙ্গে আমরা যেমন বলেছিলাম যে সে নিজে নিজে কিছু জিনিস শিখবে নিজের ক্যাপাসিটি অনুসারে, পাশাপাশি লার্নারদের সাথে ক্রিয়াপ্রতিক্রিয়া করে বা সহপাঠীদের সাথে ক্রিয়াপ্রতিক্রিয়া করার মাধ্যমে শিক্ষার্থী কিন্তু সেখান থেকেও কিছু তথ্য সংগ্রহ করবে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসাইনিং দ্য টাস্ক। এখানে অ্যাসাইনিং দ্য টাস্ক মানে এরপরে কিন্তু সেই টাস্ক, যে টাস্ক তাদেরকে দেওয়া হয়েছে সে টাস্কে সে পার্টিসিপেট করবে। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স কিন্তু উভয় ক্ষেত্রেই মেনটেন করা হয়, অর্থাৎ শিক্ষক মহাশয় এই সিকোয়েন্সটাকে মেনটেন করেন, পাশাপাশি লার্নারও কিন্তু এই সিকোয়েন্সটাকে মেনটেন করে কিন্তু অ্যাক্টিভিটি করেন বা তার সামনে যে টাস্ক দেওয়া হয় সে টাস্কটাকে সলভ করার চেষ্টা করে বা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আমাদের প্রবলেম বেসড লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আমরা আরও দেখব যে প্রবলেম বেসড লার্নিং ফলোস দ্য সিকোয়েন্স অফ সেলফ স্টাডি। সেলফ স্টাডির যে সিকোয়েন্স, সেলফ স্টাডির ক্ষেত্রে যে সিকোয়েন্স আছে বা ক্রম রয়েছে, সে ক্রমও কিন্তু আমরা এখানে প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখানে সেলফ স্টাডির ক্ষেত্রে কী দেখা যায়, শেয়ারিং অ্যান্ড ইভ্যালুয়েটিং আইডিয়াস টু আদার্স ইন এ গ্রুপ। কোনো একটি দলের মধ্যে যখন আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে অ্যাক্টিভিটি করব বা ক্রিয়াপ্রতিক্রিয়া করব, তখন দলের অন্তর্ভুক্ত প্রত্যেকটি সদস্যের সঙ্গে বা সদস্যের কাছে আমরা আমাদের ধারণাকে শেয়ার করব। এবং শুধু ধারণাকে শেয়ার করবই না, আমাদের যে ধারণাগুলো আছে সেগুলোকে আমরা মূল্যায়ন করব, ইভ্যালুয়েট করব। তাহলে হচ্ছে আইডিয়াকে শেয়ার করা পাশাপাশি ইভ্যালুয়েট করা। এই যে ইভ্যালুয়েট করার ক্ষেত্রে কিন্তু আমরা অন্যের যে দৃষ্টিভঙ্গি বা অন্যের যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়াকেও আমরা কিন্তু কাজে লাগাতে পারি। অর্থাৎ এখানে প্রবলেম বেসড লার্নিংয়ে লার্নার কিন্তু সে প্রতিক্রিয়াগুলোকে কাজে লাগায়, অর্থাৎ নিজেদের মধ্যে যে তৈরি হওয়া ধারণাগুলো সেগুলো অন্যের সঙ্গে শেয়ার করে, পাশাপাশি সে নিজের তৈরি করা ধারণাগুলি কিন্তু সে মূল্যায়ন করে। সে নিজের বিভিন্ন নির্ধারক অনুসারে মূল্যায়ন করে, পাশাপাশি দলের অন্তর্ভুক্ত অন্যান্য সদস্যদের দেওয়া বিভিন্ন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু মূল্যায়ন করে থাকে। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা এখানে বলা হচ্ছে, রিঅ্যানালাইজিং দ্য প্রবলেম বেসড অন নিউ আইডিয়াস অফ এ প্রবলেম। এই যে বলা হচ্ছে রিঅ্যানালাইজ করা, অর্থাৎ বারবার বিশ্লেষণ করতে হয় সমস্যাকে, যে সমস্যাটি তাদের সামনে উঠে এসেছে লার্নিংয়ের লার্নেবল প্রবলেম হিসেবে, সে প্রবলেমটাকে বারবার বিশ্লেষণ করতে হবে। কারণ প্রত্যেকবার বিশ্লেষণ করতে গিয়ে সে সমস্যার বিশেষ বিশেষ তথ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়, সে সমস্যার বিভিন্ন রকমের না জানা বিষয়গুলির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। রিঅ্যানালাইজিং দ্য প্রবলেম বেসড অন নিউ আইডিয়াস অফ এ প্রবলেম, অর্থাৎ প্রতিবার যখন আমি কোনো একটি প্রবলেমকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে গিয়ে প্রত্যেকবার কিন্তু আমরা সেখান থেকে নতুন নতুন তথ্য পেতে পারি, বা এমনও বলা যেতে পারে প্রবলেমের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে, অর্থাৎ সামগ্রিক বৈশিষ্ট্যের সাথে পরিচিত হতে গেলে সেই প্রবলেমকে বারবার বিশ্লেষণ করা প্রয়োজন, এবং সেই বারবার বিশ্লেষণ করতে করতে কিন্তু প্রবলেমকে ভালোভাবে বোঝা যায় এবং তারপরেই সেই প্রবলেমের সলিউশন কিন্তু আমরা বের করতে পারি। এরপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ ধাপের কথা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে রিফর্মিং দ্য হাইপোথিসিস আফটার অ্যানালাইজিং দ্য হাইপোথিসিস। এবার যে সমস্ত কল্পনা বা অনুকল্প বা অনুমান তৈরি হয়েছে সে হাইপোথিসিসগুলোকে রিফর্ম করতে হয়, অর্থাৎ প্রথমে যখন একবার প্রবলেমটিকে বিশ্লেষণ করা হলো বা প্রবলেমটিকে বোঝার চেষ্টা করা হলো, তখন মনের মধ্যে অনেকগুলি হাইপোথেটিক্যাল কনসেপ্ট আসতে পারে, সেখানে কিন্তু অনেক অনুমান আসতে পারে। কিন্তু যখন সেই প্রবলেমটাকে বারবার আমরা বিশ্লেষণ করব, বারবার বিশ্লেষণ করতে গিয়ে সেই অনুমানগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে, এবং পরিবর্তন হতে গেলে তাহলে অনুমানের যে জায়গাটি, যে সম্ভাব্য যে সমাধান, সমস্যার যে সম্ভাব্য সমাধান, সেটিকে কিন্তু বারবার রিফর্ম করতে হবে, বারবার চেঞ্জ করতে হবে।
এই যে হাইপোথিসিসগুলো চেঞ্জ করা হয় কি, যতবার আমরা প্রবলেমকে বিশ্লেষণ করবো, বিশ্লেষণ করতে করতে প্রতিবারই কিন্তু হাইপোথিসিসের বৈশিষ্ট্যে বা এককের মধ্যে বা বিভিন্ন কোর কম্পোনেন্টের মধ্যে কিন্তু পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। এইখানে এরপরে যেটা বলা হচ্ছে রিজলভিং দ্য প্রবলেম, রিজলভিং দ্য প্রবলেমে কী বলা হচ্ছে, এইভাবেই যখন একজন লার্নার তার বিভিন্ন রকম ভাবনার জায়গাগুলি কে বিচার বিশ্লেষণ করছে বা নিজের যে প্রবলেম সলভিংয়ের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি সম্পাদন করছে বা অ্যাক্টিভিটিতে পারফর্ম করছে, এইভাবেই কিন্তু তারা কিন্তু প্রবলেমের সলিউশনটা বের হবে। এই যে এখানে চারটি গুরুত্বপূর্ণ স্টেপসের কথা বলা হচ্ছে, এই স্টেপসটি হচ্ছে সেলফ স্টাডির স্টেপ বা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটি কিন্তু আমরা প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রেও বিশেষভাবে দেখতে পাই। থ্যাংক ইউ, আপনারা মনোযোগ সহকারে দেখলেন। যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা সেই প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। ধন্যবাদ।